হ্যালো, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। FM মিডিয়া 57 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আমরা এর আগের ভিডিওটিতে কানু ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম, ওই ভিডিওটিতে কানু ম্যাপের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কানু ম্যাপের সাহায্যে চার চলকের লজিক সরলীকরণ দেখব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা কীভাবে চার চলকের লজিক সরলীকরণ কানু ম্যাপের মাধ্যমে করব। বন্ধুরা দেখুন, প্রথমে আমাদের একটি সিগনাল, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি সি বার ডি বার প্লাস এ বি সি বার ডি প্লাস এ বার ডি বার সি বার ডি প্লাস এ বি বার সি বার ডি প্লাস এ বি সি ডি বার। বন্ধুরা, আমরা গত ভিডিওটিতে আলোচনা করেছিলাম, যদি আমাদের চলক সংখ্যা চারটি হয়, সেক্ষেত্রে আমাদের যে কানু ম্যাপের যে খোপের সংখ্যা হবে সেটি কত হবে। আসলে আমাদের যদি চলক সংখ্যা n হয় তাহলে খোপের সংখ্যা ছিল 2n। তো সেক্ষেত্রে আমাদের আজকে হচ্ছে আমাদের চলক সংখ্যা হচ্ছে 4, তো সেক্ষেত্রে খোপের সংখ্যা হবে 2⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 16। তার মানে 16টি ঘর। আমরা যদিও আগের ভিডিওটিতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, আপনারা দেখেন আমরা কিন্তু গত ভিডিওটিতে যেটা করেছিলাম যে 16টি ঘর সেটা কোন ঘরে কী মান হবে সেটা আমরা দেখিয়েছিলাম। চলুন আমরা আজকের এই লজিকটি সরলীকরণের জন্য আমরা ওই রকম একটা ঘর এঁকে নেই। প্রথমে আমরা এখান থেকে শুরু করব। আমরা চারটি ঘর, আমাদের উভয় পাশে চারটি 16টি ঘর আমাদের করতে হবে। আমরা 16টি ঘর প্রথমে এখানে মাঝে একটা দিলাম, একটা একটা এখানে মাঝে একটা, একটা একটা আমাদের, আমরা এদিকে দেবো এ বি, এদিকে দেবো সিডি। তো দেখুন আমাদের প্রথম যেটা প্রথম হচ্ছে এখানে কি, এ বার বি বার, এ বার বি, এ বি এ বি বার। আমাদের এখানে কি হয়, প্রথমে সি বার ডি বার, সি বার ডি, সিডি বার সি ডি বার। বন্ধুরা, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোথায় কোন ঘরটি হবে, এটি কিন্তু একটি বিষয়। দেখুন প্রথমেই এখানে আছে কি, এ বার বি বার, এ বার বি, এ বি এ বি বার, এবং এখানে সি বার ডি বার, সি বার ডি, সি ডি সি ডি বার। এখন বিষয় হচ্ছে আমাদের এখানে দেখতে হবে আমাদের যে সমীকরণ, প্রদত্ত সমীকরণ, সেখানে যে ঘরগুলো আছে, যে রাশিগুলো আছে, ওই রাশিগুলো আমাদের এই কানু ম্যাপের কোন ঘরে পড়ে আমাদের সেটা আগে প্রথমে নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য প্রথমে খেয়াল করতে হবে, আমরা প্রথম চলকটিতে যাই, এখানে আছে এ বি সি বার ডি বার। এখন আমার এই কানু ম্যাপের মধ্যে কোন ঘরে এ বি সি ডি সি বার ডি বার পড়ে, একটা বিষয় আমরা খেয়াল করি, যেহেতু এ বি আছে এখানে, এ বি অবশ্যই এই লাইনের কোথাও পড়বে, তাহলে এ বি সি বার ডি বার, তার মানে আমাদের প্রথম এই ঘরটিতেই প্রথমে ঘরটির সংখ্যা কী হবে, আমরা 1 দিয়ে দেবো, যেগুলো আছে ওটাকে 1 দিয়ে দেবো। এরপরে পরবর্তীতে আছে এ বি সি বার ডি, যেহেতু তাহলে কি এ বি, যেহেতু এই লাইনের সবগুলো ঘরে বি আছে আর এই লাইনের সবগুলো ঘরে কি সি বার ডি আছে, শুধুমাত্র এই ঘরেই হবে কি এ বি সি বার ডি, এই জন্য আমরা কী করলাম এই ঘরটাকে একটা 1 দিয়ে দিলাম। পরবর্তীতে আছে কি এ বার বি বার সি বার ডি, এখন আমাদের দেখতে হবে এ বার বি বার সি, তার মানে এ বার বি বার এখানে সি বার ডি, তার মানে কোনটা হতে পারে, এ বার বি বার সি বার ডি হবে এইটা। দেখুন বন্ধুরা এখানে কি আছে, এ বার বি বার সি বার ডি বার ডি, তাহলে আমাদের এটার জন্য কি হবে, আমাদের এখানে এই ঘরটা অন হবে। পরবর্তী আছে কি এ বি বার সি বার ডি, তাহলে এ বি বার সি বার ডি আমাদের কোনটা হইতে পারে, এ বি বার যেহেতু এইটা, সি বার ডি এইটা, তার মানে আমাদের এই ঘরটি হবে। এর পরবর্তী আমাদের যেটা আছে এ বি সি ডি বার, এ বি সি ডি বার, তার মানে হচ্ছে আমাদের এই ঘরটি হবে। আমরা এখন পাঁচটি ঘর আমরা অন করে দিলাম, পাঁচটির জন্য 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটির জন্য আমরা কী করলাম পাঁচটি ঘর অন করে দিলাম। এরপরে বাদবাকি যে খোপগুলো ছিল ওই প্রতিটা খোপে আমরা কী করবো, শূন্য বসিয়ে দেব, আমরা প্রতিটি ঘরে শূন্য বসিয়ে দেব। শূন্য বসিয়ে দেওয়ার পরে এরপরে আমাদের খেয়াল রাখতে হবে যে বন্ধুরা, আপনাদের বলে নেওয়া ভালো, যদি কানু ম্যাপের মাধ্যমে লজিক সরলীকরণের সময় আমাদের খোপের মধ্যে যদি পাশাপাশি দুটো 1 থাকে তাহলে তাদের মধ্যে যেটা হয় তাকে বলে পেয়ার, এরপরে যদি পাশাপাশি 4টি থাকে তাকে বলা হয় কোয়াট, তাকে বলা হয় কি কোয়াট, যদি পাশাপাশি 8টা থাকে তাহলে তাকে বলা হয় অক্টাট,
আমরা এখানে যদি লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু আসলে পাশাপাশি কোথাও চারটা নাই, পাশাপাশি দুটো আছে, পাশাপাশি দুটো আছে, সেক্ষেত্রে বা আটটাও নেই, কোয়াড বা অক্টাড হওয়ার সম্ভাবনা নাই, শুধুমাত্র পেয়ার হবে। এখন আমাদের এখানে দেখতে হবে যে পেয়ার করার সময় যেন প্রত্যেকটি ওয়ান টাচ করে, অন্ততপক্ষে একবার, অন্ততপক্ষে একবার প্রত্যেকটি ওয়ান টাচ করে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা চাইলে এই দুটোকে নিয়ে পেয়ার করতে পারি, অথবা এই দুটোকে পেয়ার করতে পারি, অথবা আমরা প্রথমে এই দুইটা যে কোনো একটা, যদি আমরা এই দুইটা নিয়েও পেয়ার করি সেটাও হবে, আবার যদি এই দুইটা নিয়ে পেয়ার করি তাইলেও হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা পেয়ারটাকে এই দুটো নিয়ে করলাম, আমরা ওইটা নিয়ে করলেও হবে, ওইটা নিয়ে সমস্যা নেই, এখানে একটা পেয়ার হবে। এরপরে আমরা যদি চাই আবার করতে পারি এইটার সাথে পেয়ার, এইটা এবং এইটা, যদি এই দুটো পাশাপাশি নাই তবে একই লাইনে যদি আসে করা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি দুটো পেয়ার করার পরে আমাদের একটা ওয়ান থেকে যাচ্ছে, তো এই ওয়ানটিকে ফাঁকা রাখা যাবে না, এটিকেও অন্য কোন দুটির সাথে পেয়ার করতে হবে। সেক্ষেত্রে এইটার সাথে পেয়ার এইটার সাথে হতে পারে, এইটা এবং এইটা মিলে একটা পেয়ার হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পেলাম তিনটি পেয়ার হয়েছে। এখন আমরা প্রত্যেকটা পেয়ার থেকে যে মানটা আসে আমরা সেটা বের করব। এখন আমাদের এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এইটা আর এইটার মধ্যে কমন আছে কি, পেয়ার অর্থ হচ্ছে এই দুইটার মধ্যে যেটা কমন থাকবে আমরা সেটা নেব। এই লাইনটা সি বার ডি আছে, এই পুরো লাইনটা সি বার ডি, তার মানে এইটা এবং এটার মধ্যে সি বার ডি অবশ্যই আছে। এখন খেয়াল রাখতে হবে এখানে যেটা আছে এবং এখানে যেটা আছে এই দুইটার মধ্যে কোনটা কমন। তো সেক্ষেত্রে এখানে আছে এ বার বি বার, এখানে আছে এ বি বার, তো তাহলে আমাদের এই দুইটার মধ্যে কী কমন আছে দেখুন বন্ধুরা, বি বার কমন আছে। যেহেতু এই দুইটার মধ্যে বি বার কমন আর এইটার মধ্যে সি বার ডি কমন, তাহলে আমাদের এই পেয়ারটির থেকে কী আসতেছে, আমাদের এই পেয়ারটির থেকে আসতেছে হচ্ছে বি বার সি ডি। এরপরে আমরা এই যে একটা পেয়ার করলাম, এই দুইটা পেয়ার, এই দুইটা পেয়ারের মধ্যে অবশ্যই কি, এই দুইটার মধ্যে এ বি কমন আছে, এ বি। এখন দেখবো আমরা এইটা এই ঘর আর এই ঘর, এই দুই ঘরের মধ্যে যেহেতু আছে এর মধ্যে কী কমন আছে, এর মধ্যে কমন আছে দেখুন বন্ধুরা, এখানে আছে সি বার ডি বার, এখানে আছে সি বার ডি, তার মানে এর মধ্যে সি বার কমন আছে। যেহেতু সি বার কমন আর এখানে তার আমাদের এখানে কী হবে, এ বি সি বার, আমরা সেকেন্ড পেয়ারের পেয়ে গেলাম। এরপরে আমরা যেহেতু আরেকটা পেয়ার করছি এইটা এবং এইটার মধ্যে, সেক্ষেত্রে যেহেতু দুইটা যেহেতু এই একই ঘরের একই সারিতে আছে, সেক্ষেত্রে অবশ্যই এই দুইটার মধ্যে অবশ্যই কি এ বি কমন আছে। এই আমাদের এইটা এখানে দেখার কিছু নেই, জাস্ট দেখতে হবে আমাদের এইটা আর এইটা এই দুইটার মধ্যে কী কমন আছে। আমাদের এখানে আছে সি বার ডি বার, এখানে আছে সি ডি বার, তার মানে দুইটার মধ্যে আমাদের কী আছে, ডি বার কমন আছে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের এই পেয়ারটা কী হচ্ছে, এ বি ডি বার। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সরলীকরণ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের সেটা কী হবে, সেটা হবে হচ্ছে এক্স ইকুয়াল টু, আমরা যদি এভাবে ধরে নেই, প্রথমটা পেলাম কি, এ বি সি বার প্লাস বি বার সি ডি প্লাস এ বি ডি বার। বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আসলে আমরা এইটা আগে, এইটা আগে না লিখে আমরা এইটা লিখলে কী কোনো অসুবিধা হতো কিনা। আসলে এখানে কোনোটা আগে পরে কোনো সমস্যা নাই, আমরা যেটা মন চায় যেখানে খুশি লিখতে পারবো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যতগুলো পেয়ার কোয়াড বা অক্টার হবে সবগুলো পেয়ার কোয়াড বা অক্টারের মানগুলো যেন আমাদের সমীকরণে আসে, যদি কোনোটা বাকি থাকে তাহলে কিন্তু আমাদের সরলীকরণ হবে না। এজন্য এখন একটা বিষয় হলো, আমরা চার চলকের আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া ছিল এখান থেকে চার চলকের লজিক সরলীকরণ করে ফেললাম। এখন আমি এর আগে একটা বিষয় ভিডিওতে প্রথম দিকে উল্লেখ করেছিলাম, আমাদের এখানে তিনটা বিষয় হতে পারে, একটা হচ্ছে পেয়ার, একটা কোয়াড, একটা হচ্ছে অক্টার। এখন যদি সেক্ষেত্রে আমাদের ওরকম পেয়ার হইতো বা অক্টার, পেয়ার তো এখানে হয়েছে, যদি কোয়াড বা অক্টার হতো সেক্ষেত্রে কী হইতো, যদিও আমাদের এই ভিডিও এই সমীকরণটিতে আমাদের ওই ধরনের সিচুয়েশন নেই, তারপরও আমরা জাস্ট একটু বোঝানোর স্বার্থে ধরে নেব যে এখানে আমরা যদি কোয়াড হয় তাহলে সেখানে কী হইতো। কোয়াড হচ্ছে আমাদের যখন চারটা হবে তখন কোয়াড, আমরা ধরে নিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ওয়ান পাশাপাশি আছে। সাপোজ আমরা ধরলাম এটা শূন্য না হয়ে এখানে যদি ওয়ান হইতো, এখানে যদি ওয়ান হইতো তাহলে কী হতো, তাহলে এই পাশাপাশি চারটা মিলে কী হইতো, একটা এই চারটা মিলে একটা কোয়াড হইতো। তো আমরা এই চারটা মিলে এইভাবে একটা কোয়াড দিয়ে দিতাম, তো এইভাবে কোয়াড দিয়ে দিলে এখন খেয়াল রাখতে হবে এই চারটা যেহেতু একসাথে হয়েছে এই চারটার মধ্যে কমন কী আছে, এই চারটার মধ্যে কমন কী আছে। এখন আমাদের এখানে প্রথমে পাশাপাশি দুটো লাইন, এই দুইটার মধ্যে কমন যেটা সেভাবে করুন, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এ বি বার, এ সরি এ বি, এ বি বার, তার মধ্যে কমন আছে কি, এ কমন আছে। আমরা এই পাশাপাশি দুই লাইন থেকে কমন পেলাম কি, এ পেলাম।
এরপরে আবার এই দুই লাইনে আছে, তার মানে এই দুইটার মধ্যে কমন আছে কি, এখানে আছে কি সি বার ডি বার সি বার ডি, তার মানে কি এখান এখানে কমন আছে, এখানে সি বার কমন আছে, যেহেতু সি বার কমন আছে তার মানে কি আমাদের এখানে আছে এ কমন আর এখানে আছে সি বার কমন। তাহলে আমাদের এই কোয়াডে কি হবে, এখানে কোয়াডের যে করার পরে যেটা আসবে সেটা হবে কি এ সি বার। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আবার আমি আবারও বুঝিয়ে বলছি, যেহেতু আমাদের চারটা আছে এই আমরা এমন একটা সরলীকরণ করব যেটা কি এই চারটা ঘরের মধ্যেই কমন থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে এ সি বার দিয়েছি। বন্ধুরা দেখুন, আমরা এই চারটা ঘর যদি অ্যানালাইসিস করি দেখা যাবে প্রত্যেকটা ঘরের মধ্যেই অবশ্যই এ সি বার কমন আছে। আমরা যদি আমাদের আগের ভিডিওতে যে দেখেছিলাম সে একটা আমরা ওইটা যদি আনি, তা সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখুন আমাদের এইটার মধ্যে এ সি বার আছে, এইটার মধ্যে এ সি বার আছে, এখানে এ সি বার আছে, এখানে এ সি বার আছে, তার মানে আমরা দেখতে পেলাম কি চারটার মধ্যে কি এ সি বার আছে। তো সেখান থেকে এই চারটার মধ্যেই এ সি বার থাকবে, আমরা ওই এ সি বারটাকে কমন নিয়ে নিলাম। এখন আমি যেটা বলছিলাম যদি অক্টেট, তার মানে যদি পাশাপাশি আটটা থাকে সেক্ষেত্রে কী হবে, যদি পাশাপাশি আটটা থাকে, আটটা থাকলে আমরা ধরে নিলাম এটা শূন্যের পরিবর্তে এখানে ওয়ান হবে, এটা শূন্যের পরিবর্তে এখানে একটা ওয়ান হবে, এটাও একটা ওয়ান হবে, তাহলে কী হলো আমাদের পাশাপাশি আটটি চলে আসলো। আমরা এই আটটিকে নিয়ে একটি অক্টেট, এখন দেখতে হবে আটটিকে নিয়ে অক্টেট করলাম, এখানে অক্টারের যে সরলীকরণ করার পর কী আসবে আসলে। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই আটটার মধ্যে সবগুলো ঘরের মধ্যে কমন কী আছে। আমরা প্রথমেই যদি এই শাড়ির দুই দুটো শাড়ি দেখি তাহলে এই দুটো শাড়ির মধ্যে এ কমন আছে, আমাদের এখানে এদিকে চারটা শাড়ি আছে, এই চারটা শাড়ির মধ্যে কিন্তু আমাদের আসলে কোনোটা কমন নেই, তাহলে কী দাঁড়াবে আটটার মধ্যে শুধুমাত্র এ কমন আছে, তার মানে আমাদের এই কি কোয়াড অক্টেট করলে আমাদের শুধুমাত্র এ আসবে। তো দেখুন বন্ধুরা, যদি এরকম প্রথমে পেয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সরলীকরণ করার পরে তিন ডিজিটের বা তিনটা রাশি পাওয়া যায়, আর যদি কোয়াড হয় তাহলে সরলীকরণ করার পর যেটা পাওয়া যায় সেটা দুটা চলক পাওয়া যায়, আর যদি আমরা অক্টেট করি সেক্ষেত্রে সরলীকরণ করার পর একটা সর্বোচ্চ একটার বেশি পাওয়া যায় না। তার মানে যদি অক্টেট হয় বা কোয়াড হয় বা সেক্ষেত্রে সরলীকরণটা অনেক ছোটো হয়ে যায়, সার্কিটটা ছোটো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম চার চলকের সরলীকরণ, আমরা কিভাবে কানুন ম্যাপের সাহায্যে চার চলকের লজিক সরলীকরণ করব এটা এই ভিডিওর মধ্যে দেখলাম। আমার নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভিডিওটি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদেরকে আরও একবার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য জোরভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আপনারা যদি জানান সেক্ষেত্রে আমি কমেন্টের মাধ্যমে হোক অথবা নতুন ভিডিওর মাধ্যমে পরবর্তী এই বিষয়ে আপনাদের সমাধান চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।